بسم الله الرحمن الرحيم همزة دوي زير إن با دوي زير بن تا دوي زير تن ثا دوي زير ثن جيم دوي زير جن حا دوي زير حن خا دوي زير خن دال دوي زير دن ذال دوي زير ذن را دوي زير زا دوي زير زن سين دوي زير سن شين دوي زير شين صاد دوي زير صين ضاد دوي زير ضن طا دوي زير طن ظا دوي زير ظن عين دوي زير عين غين دوي زير غن فا دوي زير فن قاف دوي زير قن كاف دوي زير كن لام دوي زير لن ميم دوي زير من نون دوي زير نن واو دوي زير وين ها دوي زير هن همزة دوي زير إن يا دوي زير ين يا دوي زير ين প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের পাঠে দেখেছি ইয়ার উপর দুই জবর আসলে ইয়ার সাথে আলিফ সংযুক্ত হয়েছে, যেমন ইয়া আলিফ দুই জবর ইয়ান, এবং দুই জবর সাথে ইয়ার একই আকৃতিতে ব্যবহার হয়, তাই আমরা একই আকৃতি দেখিয়েছি। তবে দুই জের দুই পেশ ইয়ায় আসলে দুই আকৃতিতে ব্যবহার হয়। আমরা জেরের দুই আকৃতি দেখিয়েছি, যেমন ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। আমাদের পূর্বের যে সকল সবক হয়েছে সবকগুলি ভালোরূপে মুখস্থ করার চেষ্টা করুন, আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে শুনান। আমাদের সামনের যে সবক দুই পেশের আসতেছে, উক্ত সবকের মধ্যেও ইয়াটি দুই আকৃতিতেই ব্যবহার হবে। শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে একই আকৃতিতে ব্যবহার হয় যা আমরা পূর্বে দেখিয়েছি। এ ভিডিওটিও স্টপ করে বেশি বেশি সহি শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করুন, মুখস্থ করুন। আপনি হয়তো একথা মনে করতে পারেন যে
অত্যন্ত সহজ, বারবার পড়ার প্রয়োজন হয় না, এরকম করবেন না। কারণ আমাদের সামনের সবকগুলি আয়ত্ত করার জন্য এ সবকটি অত্যন্ত প্রয়োজনীয়। কোরআনে কারিম সহিশুদ্ধভাবে শেখার জন্য আমাদের প্রত্যেকটা পাঠকে পরিপূর্ণরূপে আয়ত্ত করতে হবে, না হলে আপনার পাঠের মধ্যে অশুদ্ধতা থেকে যাবে, আপনার কোরআনে কারিমের মধ্যে অশুদ্ধতা হবে, আপনার কোরআনে কারিমের পাঠে অশুদ্ধতা হবে, যাতে করে আপনি গুনাহগার হবেন। তাই আপনি যাতে করে গুনাহগার না হন, আপনি সওয়াবের অধিকারী হন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই পড়বেন। এই জন্য আমাদের প্রত্যেকটা পাঠই আপনার পরিপূর্ণরূপে আয়ত্ত করতে হবে।